বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে রীতিমতো ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে সৌদি ফুটবলাররা। এই জয় শুধু একটি জয় নয়, আর্জেন্টিনার মতো ফুটবল পরাশক্তিকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অবস্থান যে কতটা উপরে নিয়ে গেছে সেটি একমাত্র তারাই বুঝছেন, বুঝছে সারা বিশ্বের ফুটবল ভক্তরা। কাতার বিশ্বকাপে ফেভারিট আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে যখন সবাইকে চমক দিয়েছেন, তখন সেই চমকে প্রচণ্ড খুশি হয়ে প্রত্যেক খেলোয়াড়কে কোটি টাকার রোলস রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিলেন এবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ঘটনায় উচ্ছ্বসিত সৌদির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবার। এমন জয়ের পর দেশটিতে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছিল। প্রথম জয়ে উচ্ছ্বসিত সৌদি আরবের যুবরাজ কোটি টাকা দামের গাড়ি উপহার দেওয়ার খবর যখন এসেছে গণমাধ্যমে, সেই খবর নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সৌদি আরব পোল্যান্ডের সঙ্গে দ্বিতীয় খেলায় হেরে গেল। পোল্যান্ডের সঙ্গে 2-0 গোলে হারাতে প্রথম জয়ের যে উদযাপন, সেই উদযাপনের গতিটা আর আগের মতো থাকল না। তবু আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ঘটনায় উচ্ছ্বসিত সৌদির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবার পর্যন্ত। এমন জয়ের পর দেশটিতে জাতীয় ছুটির দিনও ঘোষণা করা হয়েছিল। বুধবার সৌদি আরবের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, স্কুল, বিদ্যালয় সব কিছু বন্ধ ছিল। মঙ্গলবার সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গিয়েছিল দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই, গাড়ির জানালায় লাগানো সৌদির পতাকা, আতশবাজি পুড়িয়ে নাচে গানে উল্লাস করতে দেখা গেছে তাদেরকে। শুধু তাই নয়, সৌদি যুবরাজের পক্ষ থেকে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি উপহারের ঘোষণাও এসেছে তারপরে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি জাতীয় দলের খেলোয়াড়দের রোলস রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করবেন। এই গাড়িটির বর্তমান দাম $460,000 বা $550,000 মধ্যে। বিশ্বের বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে অন্যতম এই গাড়িটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে অভূতপূর্ব সাফল্য এনে দেওয়ায় সেই বিজয়ী বীরদের সম্মান জানাতেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের খেলোয়াড়দের জন্য ঘোষিত এই পুরস্কার আরও বেশি গতি পেত যদি দ্বিতীয় ম্যাচে তারা পোল্যান্ডের সঙ্গে কাঙ্ক্ষিত সেই জয়টি ঘরের করে নিয়ে দ্বিতীয় রাউন্ডটা নিশ্চিত করতে পারত। এখন অপেক্ষা করতে হচ্ছে তাদের মেক্সিকোর সঙ্গে তৃতীয় ম্যাচের জন্য, যে ম্যাচে জিতলে হয়তো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।